খাওয়ানো যায় না, এতদিন ধানের শীষ ছিল একা, এখন ধানের শীষের সে কি ক্ষমতা? গামছা পাইছে, মাঞ্জায় বাঁধবে, খেত থেকে কাটবে, নৌকায় ভরবে, বাড়িতে কোন কিছু লাভ নাই, কোন কিছু লাভ নাই। নৌকা নিয়ে ঘুরতেছেন, ওটার মধ্যে ধান চড়াইয়া তারপরে বাড়িতে লাভ নাই। লতিফ সিদ্দিকীর গাড়ি আপনারা ভাঙতে পারেন, কিন্তু সাধারণ মানুষের আপনারা রাস্তা দিয়ে ফালিয়ে দিবেন। আপনাদের এই দেশে মাতবুরি করা উচিত না, আপনাদের তো একটা ভোটও পাওয়া উচিত না। লতিফ ভাইকে আমি গেছিলাম যে লতিফ ভাই আপনি কক্ষ ফ্রন্টে আসেন, আপনি মার্কার নেন, এটা আমি পারি। উনি বলছেন না, আমি স্বতন্ত্র দাঁড়াবো। আমি খালি আসতে করে বলেছিলাম, ভয় পাই তো ছোটবেলায় খুব মারছে, পড়াইতে নিয়ে হকও মারছে না, হকও মারছে না, হকে মারছে বেশি। বাবা যদি মার দিত বড় হয়ে খালি আমার ডাক্তার সব পড়তে বসা। আরে বাবা, আমি যেটা পারি হেরাও পারি না, যেটা পারি না হেরাও পারি। তো এখনো দুই চার কথা বলতে আমার ভয় করে, তবু আস্তে করে একটু দূরে দেয়া বুঝলাম, দেখেন আমি তো তবু গামছা নিয়ে 20 বছর আছি, আপনি এই যে স্বতন্ত্র দাঁড়াইছেন, এবার স্বতন্ত্র কিন্তু খাওয়া নাই, এবার হবে ধানের শীষ, ওই পাশে নৌকা তলা ফাটাইয়া তুমি বড় ভাই আমার কথা নেয় নাই, বড় ভাইও নেয় নাই, ছোট ভাইও নেয়, ছোট ভাইও স্বতন্ত্র, বড় ভাইও স্বতন্ত্র, স্বতন্ত্র রূপ ঢুকছে 30 তারিখের আগে, এই স্বতন্ত্র রূপ ছাড়ব না। সেই জন্য আপনাদের বলি, শুনলাম কোন কোন বক্তার কাছে দুই একজন নাকি অকুলেই আছে, তাই কি দুই চারজন কি গাল ফুলেই আছে? আছে। তিনি কি খালেদা জিয়ার মুক্তি চান না? পুলিশের গুতা থেকে বাঁচতে চান না? এই মালটারে আগেই তো 2 মাস আগে বিএনপি আলারা এবারে শিয়ালের ঘরতে দিকে আসিল, বাইরে শুন না, অফ ফুলানি বাদ দেন, এনে যে যে অফ ফুলিয়া থাকবাই গোড়ার, কিন্তু তার জন্য পয়সা থাকবে না। লিয়াকত কিন্তু ক্যান্ডিডেটটা, ক্যান্ডিডেট কিন্তু বেগম খালেদা জিয়া। আপনারা বেগম খালেদা জিয়া ক্যান্ডিডেট হইলে, ধানের শীষের প্রার্থী হইলে আপনারা হক খুলিয়ে থাকেন, তারপরে আপনারা বিএনপি করেন, এইরকম বিএনপির কপালে দুঃখ, এবং এমন দুঃখ হবে যেখান থেকে মুক্তি পাওয়া কিন্তু কঠিন হবে। আপনাদের দুই একজন বিএনপির মতো অফ ফুলে থাকলে এটা অসময়, কেউ কি মাইক মারছে 3 দিন বইরা? খালি কইছে এই বই হেলে মিটিং হবো, কতটি মানুষ? 50-60 জন তো হই নাকি, 100-200 এর চাইতে বেশি মানুষ কি বলে তেজপুরে নাই, আছে তেজপুরে একটা মানুষও নাই, সবাই যে আওয়ামী লীগে বলতে হেরাও হয়েছে দিছে একটা, কিন্তু হাত উঠাইতে বললে উঠাবো না, খালি দামের শীষ, খালি দামের শীষ। পুলিশের নির্যাতন আমি বলবো পুলিশের ব্যাপার কোন ব্যাপারই না, মানুষ তো কেউ ডরাইলে তাইলে সে কেউ ডাকে, বাচ্চা যখন ডরায় তার সাপ করতে উঠে, মা গো আমি ডরাই, তখন বাবা গো আমি চাইয়া আছি, ডরাইও না বলে না, তাও মিলিক ডরাইছে, এই জন্য পুলিশ নিয়ে ঘুরে, আমাকে মতো কে একা একা ঘুরে ঘুরে পারে, আমরা কি পুলিশ নিয়ে ঘুরি? এই তো ভালো করে থেকে আসলাম, কারো পরোয়া করি না, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ কাউকে পরোয়া করে না। আমরা পাকিস্তান হানাদারদেরকে পরোয়া করেছি, আমরা পাকিস্তান হানাদারদের পরোয়া করি নাই, বাংলাদেশের বাইরে পুলিশেও আমরা পরোয়া করি না। আর সব পুলিশ
সব পুলিশ নৌকার দালাল না, আমরা কোনো আছে না, বাইক আছে না, 10 লাখ করে টাকা ঘুষ খাইয়া আওয়ামী লীগের পুলিশের চাকরি দিছে, তারপর আবার তার কাছ থেকে সার্ভিস নিবা, এই তোমাকে পচাবার জন্যই তো পুলিশের নিকট আছে। কালকে একজন ডিসিরে কইতে গেছিল যে হায় হায় আপনারা কি করতেছেন, খালি এই যে অ্যারেস্ট করতেছেন এতে তো আমার লাভ আছে, এটা ক্ষতি হইতেছে। আমার সঙ্গে কালকে 5:30 ডিসির সাথে দেখা হয়েছিল, আমি পরে কতদিন করবেন অ্যারেস্ট, অ্যারেস্ট করতে করতে আপনাকে নিজেকে বাইকতে যে অ্যারেস্ট করেন না। সেই জন্য বলছি তেজপুরের বন্ধুরা, আমরা কালীঘাটের মানুষ, কালীঘাটের মানুষ কাউকে ভয় করে না, পাকিস্তান সেনাবাহিনীকে কালীঘাটের মানুষ ভয় করে না। আমি আপনাদের বলবো, এই দেশে নেতা ছিল একজন, তার নাম হচ্ছে সাজ্জাদ সিরাজ। এই দেশে নেতা ছিল লতিফ সিদ্দিকী নেতা, তারা মরে যাওয়ার পরে কিন্তু কালীঘাটের মানুষের ঢাকা শহরে কোন অফিসে যাইয়া ঘরের উত্তর পারবেন না, বাইরে ওই যে পিয়ন বসে ওই টুলে কিন্তু বন্ধ, সেটা কি আপনারা চান? সেইটা যদি না চান তাহলে এবার ধানের শীষে ভোট দিয়া আপনাদের নেতৃত্ব কায়েম করতে হবে। আমাদের চারদিক অন্ধকার। আমি গত 10 বছরে বাংলাদেশের মানুষকে গোলাম করে ফেলেছে, আমরা সেই গোলামীর হাত থেকে মুক্তি চাই। এবারে ভোট লিয়াকতের এমপি হওয়ার ভোট না, এবারে ভোট এই দেশের জনগণের মালিকানা আদায়ের ভোট, এবারে ভোট ভোটারের ভোটাধিকার আদায়ের ভোট। নেতারা দেশের মালিক না, সরকার দেশের মালিক না, সরকার দেশের সেবক, জনগণ দেশের মালিক, আর সেই জনগণের মালিকানা আদায়ের জন্য 30 তারিখের ভোট। খালেদা জিয়াকে জেলখানায় রেখেছে, তাকে যে কারণে জেলখানায় রেখেছে সে অন্যায় সে করে নাই, অথচ জেলখানায় রেখেছে, বলছে 2 কোটি 10 লাখ টাকা তসরুফ করছে, যদি তসরুফ হইতো খরচ হইতো তাহলে আমি মেনে নিতাম। 2 কোটি টাকা তো দূরের কথা, 2 কোটি টাকা 6 কোটি 70 লাখ, তাহলে হ্যাঁ তার নামে নাইকো মামলা আছে, 10,000 কোটি টাকা 20,000 কোটি ক্ষতি হয়েছে, তো নাইকো মামলায় নিয়ে জেল দিতাম। 10,000 কোটি বেশি না 2 কোটি বেশি? খালেদা জিয়ার ছাপ ফলাইলে তখন 2 কোটি টাকা ভুর 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 করে হয়ে যায়, পারে না? এক সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, আজকে তার মেয়া শেখ হাসিনা সবচেয়ে অপ্রিয় নেতা, কেউ তারা দেখবার পারে। পরশুদিন নাঙ্গলকোটের মিটিং এ দেখলাম ওই শেখ হাসিনার নাম না আসলে কেমন জানি করে, অন্তত লাখ দেড়েক লোক হয়েছিল, কেমন জানি করে একটা মানে মুক্ত বেজার বেজার ভাব। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে বেগম খালেদা জিয়া।